ভাষার কথা যদি কোহা যায় তাহলে প্রত্যেক কিছু কিছু জায়গার ভাষা অলগা অলগা হয়ে যায়, সেইঠু আরম্ভ করিবা কথা। যথা ভুবনেশ্বর আমার গোলামনগরী কোন কথা রাজধানী, সিয়ে তো আউ ওড়িশা হইকি নাহি, সেটা সম্পূর্ণ ভাবে অন্য জায়গা হইলা। আপনার দেখুথিবে জায়গা মানকর না, আচার্য বিহার, জয়দেব বিহার, বিহার অধিক হয়ে ওড়িশা কমি যাইছি সেটি, তেমন সেটি গোটে নির্দিষ্ট ভাষা কিছু না। আপনার যদি জটনী আড়ক চালি যাবে, আমি যেমি খাওছেন্তি যাওছেন্তি বসুছেন্তি উঠুছেন্তি, সেটি সেমিতে হুয়ে নাই। জটনী লোক থিলে খাওছেন্তি যাওছেন্তি আউছেন্তি, আরে বউ না বউ গলেই, তো সি গোটে প্রকার ভাষা। আপনার বোলগড় বেগুনিয়া, চুম্বক ডেই নেই যাবি, বোলগড় বেগুনিয়া আড়ক চালি যাবে, যাইলু সে বৈজন্ত পটাকটি বাজিকি আসবু, সে বাজিকি আসন্তি, মানে জস্ট টচ হিম, যে আমি কৌ যেমি টচ করি আসবু, সে সব বাজিকি আসন্তি সেটি। আপন যদি আজ্ঞা পুরী চালি যাবে, আহা জগন্নাথ মঙ্গল কর, সে যে ভাষা আজ্ঞা, সে ভাষার তুলনা নাই। ভাই না ভাল, সে নর্মাল কথাটা এমনি সামনে সামনে, মানে ইন্টোনেশন যেটা আমি পাঠ পড়া হোক আক্টিং সি পলাই থাকবে বাহার কি আপনার পাখর, এত জায়গা ছিড়াই দেয় হাইয়া কি ভালো জগ পাখি গোটে জোক কৌ না, সে কাহি সেমিতি হুয়ে কথাটি তাকে বুঝি পারিবে না, কাহু বুঝাই পারিবে না। নন্দা তার ভাঙ্গ খাই দিয়েছি, শুয়ার পিলা ভাঙ্গ খাই দিয়েছি, শুয়ার 15 মিনিট হল গোটাই জায়গা পছুছি, যে পছুছি সে উঠু নাই সেটি, ভাঙ্গর প্রভাব। নন্দা আসলে কলে মনি কম হেরি চিকি চিকি কম হয়েছি, সে কে নন্না যাইন কি না, কেলা না নন্না কালি পা রাষ্ট্রপতি আসবে, নন্দা কলে রাষ্ট্রপতিটা কু গভর্নর কি, সে বি সত কথা আজ্ঞা, রাষ্ট্রপতি কু গভর্নর। আপন যদি পলাই যাবে বরহমপুর আড়ুকু, সে বিশেষ বিশেষণ কোণী সভ্য সমাজ আগে লগাইকি কহিলা ভালিয়া সাহস দুঃসাহস মোর না, কেন ভাই তাকে কটকিয়া যাক সিনে করে করু না করে ভাকুড়া পিলা, মু বিষয় যা করি না 20টা বাঁধে, সে 20,000 দেলে হিরোইন টু জাবটা খাইব, এইটা হচ্ছে তার রোল। সেটিকা ভাষার গোটে জাঁয়া নাই রে কুনা ত্রিপাঠী তাকে কত সিনে করিয়ার, তু কেন তু হলিউড দেখ রে, তো সে ভাষার মহৎ অলগা আজ্ঞা। সে টিকে মা ছুয়াকু আপন দেখিবে সেমিতি হবার নাই রে বাপা, রাউডি হবার নাই, আচ্ছা রাউডিটা গোটে হচ্ছে ভারি ভাল কথা। সেটি আপন যদি চালি যাবে টপি টপি করে ওয়েস্টার্ন ওড়িশা চালি যাবে, ওয়েস্টার্ন ওড়িশা ভাষার তুলনা আজ্ঞা, ভারি মিঠা ভাষা, ইয়ে বা মরি নাই যাব কাহ, ওইটা 20 বর্ষ করুছেন ওটিভি বালে যে হেটা যাইকি তুমি দিল্লি নু করি মরব কাহ, হেনতা করছন আমি ইনু করেছিলে না দেখি তুই, তু সে কহিল হব তুই এটা টিভি রু না দেখু কাহ, তো সে ভাষার মহক অলগা। সম্বলপুরী ভাষার কেতে গুড়াই কথা আছে, আপনার দেখুন ভাষা বি সেটি চেঞ্জ হুয়ে, সম্বলপুরে যে ভাষা সুন্দরগড়ে সে ভাষা হবনি, সম্বলপুরে না যায় কাহ, যাই দিলি যে না করে পারলি, সুন্দরগড়ে টিকে ভাষা বদলিব, নি খাইকি আসবার তুই সবুলে কেন্দা হেন্দা করুছু, মুই নি যাই পারে হো, যেগুড়াক লালাবিস বি অছি, যেগুড়াক আপন মানে দেখিবে যে ছুয়াঙ্কু গাইকি শুণান্তি নানাবায় গীত, সে কথার বি মধুরতা ভিন্ন আজ্ঞা। ওয়েস্টার্ন ওড়িশারে সেরকেটি কলা মঙ্গলবার, দেবতাকে দেলা রকদ্দার, গুড়িয়া বয়লা সুন্দগোলতি, মারি দেলা যেন ঝাপড়গুটি, অধঘড়িকে পাইলিছে তা মরি যাইলে কেন্তা হাতা, সে কথা মধুর আজ্ঞা। ইঞ্চিড় মিঞ্চিড় ধূপ চিড় চিড় খৈরি কাঠ বাঘর নাট ইটা মিটা ঝোল হাড় ফুটে ফুটে মাউস ফুটে ই আংটিটা মোর, ভাষাকু দেখন্তু কেতে মধুরতা আছে। সেটু আপন ছাড়িকি চালি যাবে, যদি আপন ধরি নিয়ন্তু এপটে কেউঝর করঞ্জিয়া গোটে বাথুড়ি সম্প্রদায় অছন্তি বিকিবাকু আসন্তি মহু, সে যাহা বুঝিতব আজ্ঞা সেইয়া, বড় বোতল ছোট বোতল হিসাব বুঝিছি সে, আউ কিলো অধ কিলো সে কিছু বুঝুনথিলে, আমার ছোটবেলা আসুলে আমি সব মার্ক করছু তাকে দেখিছু, সেটা কে হেতা তুই এটা 20 টাকা, আচ্ছা ছোট বোতলটা 20 টাকা, বড় বোতলটা কাহিকি 10 টাকা হব, আপনার তাকে পচারি পারবেন, সে বুঝিছি, সে গোটে লিরিকাল কথা আজ্ঞা। আপন হঠাৎ বুঝি না পারে না, কথা কইতিলি তুই গুটকি গুটকি যাইতিলি তুই কেতা কেতা আরবো, এটা চল চল দেখো তা, তো গীত গাউছি গপ কৌছি কোণ কৌছি বুঝবাটা বড় ডিফিকল্ট হয়ে বেড়ে বেড়ে। আপন যদি পলাই আসবে বারিপদা, বারিপদা গোটে সংস্কৃতি সম্পন্ন জায়গা, এবং সে হঠাৎ কিনে পৌঁছে বে ডুঙ্গা কেনে জলে, হঠাৎ কিছু কথা বুঝি নহই পারে, বে চিরুনটা দেথি মতাটা খাঁকিমি বুঝিলে, পানিয়াটা দে মুন্ডটা কুণ্ডেইবি, যে বারিপদা লোক হয়ে কোনটা বুঝিব আজ্ঞা, ছত্র মতো বুঝাইলে। আপন বালেশ্বরের বি মধ্য ভাষা টিকে ভিন্ন হব, ইয়াঙ্কর কেনে কহন্তি ইয়ে কিস কুহন্তি, কিন্তু ভাষা বে বাপা বে 10 পয়সা দেনি বে কিস করিব, নড়ুয়া খাইতে যিমি, সে খাইতে যাইতে যেটা বেঙ্গল প্রভাব অছি, সে সে জায়গার ভাষা সেমিতি, তেমন সে বেঙ্গল প্রভাব খা পূর্ণিমী জানছু নেবে বা কিস ছুয়া,
ସେ କଥା ମହତ୍ତ୍ୱ ଅଲଗା। ଆପଣ ଏଇଟା ଆସିଯିବ ଜିମି ଖାଇମି ଇଏ ପାଖାପାଖି ଆପଣଙ୍କର ଯାଜପୁର ପର୍ଯ୍ୟନ୍ତ ପଳେଇ ଆସିବ। ତାଳଚେର ଢେଙ୍କାନାଳ ମୋ ଭାଇ ଧର୍ମେନ୍ଦ୍ର ଭାଇ ଏରିଆ, ସିଏ ଭାଇ ବଡ଼ ମାନେ ମସ୍ତ, ସିଏ ଇଂରାଜୀ ମଧ୍ୟ କହିବେ ଅତି ବେ ହୁଇ ଆର ଗୁଇଙ୍ଗି ନା ହାର ଆମ ସିନେମା ଗୁଇଙ୍ଗି ତୁଇ କିରା ପାଇଁ ପଛରୁ ଡାକୁ କହିଲା କିରା ଛବି ଖେଳୁଛି ହାରା ଜୁସ ଜୋସ୍ ଦେଖି ଗେଇଛି ନିକା ସାରୁ ଗାଁ ହାରା ଜୁଡ଼ ମାରିକି ଗୁଡ଼ ଭାଙ୍ଗୁଛି ବେ ହାରା ଗୁଟେ ମାରିବି ନୁଟେ ପାଣି ପିଇବୁ ତୁ କିରା ଭାବୁ ମତେ। ଭାଷାର ମହକ ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ କେତେ ବଢ଼ିଆ, ଆମ ଭାଷା କେତେ ଭିନ୍ନ। ଏବଂ ଆପଣ ସେଠୁ ଯଦି ପାର ପାଇକି ଚାଲି ଆସିବେ କଟକ, କଟକ ଇଜ ଟ୍ରୁଲି ଏ କସ୍ମୋପଲିଟନ ସିଟି। ଓହ କାହିଁ କହୁଛନ୍ତି ଏବେ ତୋ ବାଗୁଡ଼ା ଆମେରିକା ଯାଇଥିଲା, କିଛି କଥା ନାହିଁ ଏଇଠୁ କଥା ଆରମ୍ଭ ହବ। କିଏ କହିଛି ମୋ ବାପା ଆମେରିକା ଯାଇଥିଲେ, ତୋ ବାବା ଆମେରିକା ଯାଇଥିଲା ସତ, ଆଖି ଛୁଇଁଲୁ ଧବଳେଶ୍ୱର ରାଣ ପକେଇଲୁ ଭାଇ ଯାଇଥିଲେ, ତୋ ବା କେମ ଗଲା ଚାଲିଗଲା ଏଠୁ ଆମେରିକା ବାଟ ଅଛି ଏବେ ରହନି କହ ନାଇଁ ବାପା ଯାଇଥିଲେ ଉଡିକି ଯାଇଥିଲେ, ତୋ ବାବା ଚଢେଇ ଉଡିକି ଯାଇଥିଲା ନାଇଁ ଭାଇ ପ୍ଲେନରେ ଯାଇଥିଲେ କଣ ଦେଖେ ତୋ ବାବା ସେଠି କଣ ଦେଖିଲେ କହିଲୁ କହିଲୁ ମେତେ ଛୁଇଁ କହିଲୁ ମେତେ ରାଣ କହିଲୁ ନାଇଁ ସିଏ ଦେଖିଲେ ଲୋକ ଅଛ ଲୋକ ଆମ ଭଳିଆ ଲୋକ ତୋ ବାବା ଦେଖିଛୁ ଦୁନିଆ ପଡ଼ିଯିବ କଣ ଦେଖିଲୁ ନା ଲୋକ ଗୋରା ଗୋରା ଫେୟାରରେ ନବନି ନଗଉଥିବେ ଆଉ ସେ କହିବ ମୋ ବାପା ମୋ ବୁନିଆଦରେ କୁଆଡ଼େ ଯାଇନଥିଲା ସବୁବେଳେ ଏଇଠି ଅଛ ବାଟ କିଛି ନାହିଁ ଆପଣଙ୍କର ଜେଡ଼ା ବଡ଼ ଲୋକ ପ୍ରଶାନ୍ତ ନନ୍ଦ ମୋ ବୋଉ କଣ ନେକ୍ୟ କଣ ଡାଇରେକ୍ସନ ଦବ କଣ କରିବ ସେ କଥାଟାର ନୋଟଟା ଆପଣ ଦେଖନ୍ତୁ କେତେ ହାଇପର ସ୍ତରରେ ଥାଏ। ଏବଂ କଟକରେ କେବଳ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କର କଥା ନୁହେଁ, କଟକରେ ବିଭିନ୍ନ ଘଟଣା ମିଶିକି ଅଛି। ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ କଟକରେ ଯେଉଁ ମୁସଲିମ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ହିନ୍ଦୀଟା ପୃଥିବୀରେ କୌଣସି ହିନ୍ଦୀ ଜାଣିଥିବା ଲୋକ ବୁଝିବାର କୌଣସି ସମ୍ଭାବନା ନାହିଁ। ତୁମରି ବିଶ୍ୱାସ କର କି ନିତା ବାରିଶ ହୋଇନ ଆମରି ଗଲିକା ଅନ୍ଦର ଘୁସ ସାକୋଗିନି ଆରେ ଆଣ୍ଟା ଆଣ୍ଟା ତ ପାନି ପରା ମେ ଡେ ଡେ କା ଘର କା ଗନ୍ଦର ଗେଇନ କଣଟା ବୁଝିବେ ଆପଣ ମତେ ବୁଝନ୍ତୁ। ତା ଦେହରେ ନା ହେଇ ମ ବକ୍ସି ବଜାର ମେ ଯୋଉ ବାଟା ଦୋକାନ ହାନି ଉସକେ ତଲେ ମେ ଖଡ଼ା ହୋଇଥା ମେରେ କୋ ରାମ ଭାଇ ଆଗେ ପୁଛତା ହେଇ ବେ ତତେ ପା କଦଡ଼ି ଆଣିବାକୁ କହିଥିଲି ଯେତିକି ଓଡ଼ିଆରେ କହିଲା ସେଟା ଇନଭେଟେଡ କମା ଭିତରେ ରହିବ ଫ୍ୟାଣ୍ଟାଷ୍ଟିକ। ସବୁ ଭାଷା ଲୋକ ଅଛନ୍ତି ଆଜ୍ଞା, ଯୋଉ ବେଙ୍ଗଲୀ ଭାଇମାନେ ଅଛନ୍ତି ତାକୁ କୋଉ ବେଙ୍ଗଲୀ ତା ବୁନିଆଦରେ ବୁଝିବାର କିଛି ସମ୍ଭାବନା ନାହିଁ ଯିଏ କଲିକତାରୁ ଆସିଥବ। ଆରେ ସେ ସାଜେନା ଗଛର ଉପରେ ମାଙ୍କଡ଼ଟା ନେମି ପଡ଼ିଲ ଟିକେ ଧୋ ଧୋ କରିଦିବ, ଇଏ ହଉଛି ବେଙ୍ଗଲୀ ବଙ୍ଗଳା ଭାଷା। ନହେଲେ ତଖୁ ତାକେ ପଖାଳ ବାଡ଼ିକି ରଖିଆଛି କୁଆଡ଼େ ଗିଏଛିଲି ତୁଇ, ମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓଡ଼ିଆଟାକୁ ଟିକେ ଖାଲି ବୁଲା ହେଇଛି। ଇଏ ହଉଛି ଭାଷାର ମହତ୍ଵ ଆମର। ଆଉ ରହିଲା ଯୋଉ ସାଉଥ ଇଣ୍ଡିଆନ ଭାଇମାନେ ଅଛନ୍ତି, ମୋଷ୍ଟଲି ମୁଁ ବହୁତ ରିକ୍ସାରେ ବୁଲିଛି ସେତେବେଳେ ଜାଣିବା ପାଇଁ କଣ କଥା, ଅଧା କଥା ପ୍ରଥମରୁ ବୁଝି ହେଇପାରୁନଥିଲା। ସେ ମୁଁ ଥରେ ଆଜ୍ଞା କଟକରେ ସେତେବେଳେ ଟେଲିଭିଜନ ଥିଲା, ଟେଲିଭିଜନ ସେଣ୍ଟରଟା କଟକରେ ଥିଲା, ମୁଁ ବାଦାମବାଡ଼ା ଥରେ ମୋ ଗାଡ଼ି ଖରାପ ହେଇଗଲା, ମୁଁ ଗୋଟେ ରିକ୍ସାକୁ ଡାକିଲି, ମୁଁ କହିଲେ ଯିବୁ ସେ ରିକ୍ସାବାଲା ସାଙ୍ଗରେ ମୋ କଥୋପକଥନ ଶୁଣନ୍ତୁ, ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ। କହିଲା କୁହନ କାତ କହୁଛି ତୁ କେତେ ବାଡ଼ ଲୋକ ଅଛନ୍ତି ଗାଡ଼ି ପିନ୍ଧିଛନ୍ତି ମୁଁ କୋଉଠୁ ତତେ ମନେ କରିବୁ କଣ କାତ କରୁଛି ମଣ୍ଡ ଖରାପ ଅଛି। କହିଲା ରେ ଏତେ କଥା ନାହିଁ ତୁ ଯିବୁ ନା ନାହିଁ କଣ କାତ, ମୁଁ କହିଲା ରେ ଟିଭି ଷ୍ଟେସନ କଣ ଟିଭି ଯିବୁ ସବୁ ଯିବ। କହିଲା ହଉ ଠିକ ଅଛି, ମୁଁ ବସି ପଡ଼ିଲି, ବସି ପଡ଼ିଲା ପ୍ରେ ମୂଲ ଛିଡ଼େଇବାକୁ ପଡ଼େ। କହିଲା ରେ କେତେ ପଇସା ନବୁ, କଣ କାତ ବାବୁ ତୁ କ୍ୟାତ ବାଟ ଲୋକ ମୁଁ କୁହନି ତତେ ପଇସା କରିବା, ସେ କାନ୍ଦ ନୋଟକୁ ଆସିଗଲା ପୁରା। ମୁଁ କହିଲା ଭାଇ ମୋ ଭୁଲ ହେଇଛି ତତେ 30 ଟଙ୍କା ଦେବି, ଯିବ ବାବୁ। ମୁଁ କହିଲି ହଉ 30 ଟଙ୍କା ହଠାତ୍ କିନି କହିଦେଲି ବୋଧେ ଅଧିକା ପଇସାଟା, ମୁଁ ଜାଣିପାରୁନି ରିକ୍ସା ଯାଉନି। ମୁଁ କହିଲି ନାଇଁ ଗୋଟେ କାମ କର ତୁ 20 ଟଙ୍କା ନେ। କହିଲେ ଯେବ ବାବୁ, ମୁଁ କହିଲି ଏ କ 30ରେ ହଁ କହୁଛି 20ରେ ହଁ କହୁଛି। ମୁଁ କହିଲି ତୁ ଗୋଟେ କାମ କର 10 ଟଙ୍କା ନେବି, ନା ଯେବ ବାବୁ ମୋର ଆରେ ପାଗଳ ମୁଣ୍ଡ ଖରାପ, ତୁ 30ରେ ହଁ କହୁଛୁ 20ରେ ହଁ କହୁଛୁ 10ରେ କହୁଛୁ କଣ କଥା କଣ। ମତେ ରିକ୍ସାବାଲା ବୁଝେଇଲା ସିଏ କୋଣ କାତା ସିଏ ତମେ 30 ଟଙ୍କା ଦବ ତ ନଈ କିଲୋ ବାଟେ ରିଙ୍ଗ ରୋଡ଼ ଅଛନ୍ତି, ସେ ରିଙ୍ଗ ରୋଡ ଅଛନ୍ତି ତୁ ସେକ୍ଟରରେ ତଣ୍ଡା 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 ପାବନ କାଇକିରି ଟିଭି ଷ୍ଟେସନରେ ପାଞ୍ଚୁ, ତ 20 ଟଙ୍କା ଦବୁ ବବୁ ସେ ଫାଟ ପୋଲ ଅଛନ୍ତି ପଟା ପୋଲ, ସେ ଫାଟ ପୋଲ ବାଟେ ଦକଡ ସେକଡ ଗାଣ୍ଡ ଗାଣ୍ଡ ଦକଡ ସେକଡ ଗାଣ୍ଡ ଗାଣ୍ଡ ଏଇକିରି ଟିଭି ଷ୍ଟେସନରେ ପାଞ୍ଚୁ। ଆ 10 ଟଙ୍କା ଦବୁ ବାବୁ ମୁଁ ବସିବୁ ତୁ ଚଲେଇବୁ,